নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসো যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই এটিকে মোহনবাগানে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী, 21 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার, যিনি কিন্তু এবছর এটিকে মোহনবাগানে খেলেছেন। তো তিনি কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন এটিকে মোহনবাগানে। তো তোমাদের কি মনে হয় 21 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী, তিনি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন এটিকে মোহনবাগানে, সেটা এটিকে মোহনবাগানের জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা এটিকে মোহনবাগানের। এর পাশাপাশি এটিকে মোহনবাগানের আরও একটা আপডেট তোমাদের জানিয়ে দিই। তো তোমাদের জানিয়ে দিই এটিকে মোহনবাগানে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার, 19 বছর বয়সী ভারতীয় উইঙ্গার রবি রানা, তিনি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন এটিকে মোহনবাগানে। রবি রানা এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার, যিনি কিন্তু ইন্ডিয়ার U16 এবং ইন্ডিয়ার U21 টিমে খেলেছেন এবং তার পাশাপাশি এবছর এটিকে মোহনবাগানে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন রবি রানা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তিনি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন এটিকে মোহনবাগানে। তো তোমাদের কি মনে হয় 19 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় উইঙ্গার রবি রানা, তিনি তার কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিলেন এটিকে মোহনবাগানে, সেটা এটিকে মোহনবাগানের জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো এটিকে মোহনবাগানের। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই মুম্বাই সিটি এফসিতে যোগ দিলেন একজন গুরুত্বপূর্ণ বিদেশি মিডফিল্ডার রস্টিন গ্রিফিথস, 34 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ বিদেশি মিডফিল্ডার, তিনি যোগ দিলেন মুম্বাই সিটি এফসিতে। রস্টিন গ্রিফিথস 34 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ বিদেশি মিডফিল্ডার, যিনি কিন্তু অস্ট্রেলিয়ার U17 টিমে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রস্টিন গ্রিফিথস। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই অ্যাডিলেড ইউনাইটেড, ব্ল্যাকবার্ন রোভার্স এবং তার পাশাপাশি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে খেলেছেন এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। এবং তোমাদের জানিয়ে দিই পার্থ গ্লোরি এবং তিনি কিন্তু মেলবোর্ন সিটিতে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রস্টিন গ্রিফিথস। তো তিনি কিন্তু যোগ দিলেন মুম্বাই সিটি এফসিতে। তো তোমাদের কি মনে হয় 34 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ বিদেশি মিডফিল্ডার রস্টিন গ্রিফিথস, তিনি যোগ দিলেন মুম্বাই সিটি এফসিতে, সেটা মুম্বাই সিটি এফসির জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা মুম্বাই সিটি এফসির। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে চেন্নাইয়ন এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই চেন্নাইয়ন এফসি কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ জার্মানির মিডফিল্ডারকে তাদের দলে আনার জন্য। ভিলা ম্যাটি স্টেইনম্যান, 27 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ জার্মানির মিডফিল্ডারকে চেন্নাইয়ন এফসি তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। 27 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ জার্মানির মিডফিল্ডার ভিলা ম্যাটি স্টেইনম্যান, যিনি কিন্তু জার্মানির U15, জার্মানির U16, জার্মানির U17 এবং জার্মানির U20 টিমে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে দিই ওয়েলিংটন ফোনিক্সে খেলেছেন এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ভিলা ম্যাটি স্টেইনম্যান এবং তার পাশাপাশি ব্রিসবেন রোডে খেলেছেন। এবং তোমাদের জানিয়ে দিই ইস্ট বেঙ্গলে খেলেছেন এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। তো তিনি কিন্তু আসতে পারেন চেন্নাইয়ন এফসিতে। তো তোমাদের কি মনে হয় 27 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ জার্মানির মিডফিল্ডার ভিলা ম্যাটি স্টেইনম্যান, তিনি চেন্নাইয়ন এফসিতে এলে সেটা চেন্নাইয়ন এফসির জন্য কতটা ভালো হতে পারে তোমাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।